বন্ধুরা, নতুন আরেকটি ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আশা করি আপনারা অনেক অনেক ভালো আছেন। আপনারা দেখতে পাচ্ছেন আমার সঙ্গে রিয়াদ আছেন, আপনাদের পরিচিত মুখ। আপনারা আগের কয়েকটা ভিডিওতে রিয়াদকে দেখেছেন। আজকে আসলে আমি রিয়াদের কাছ থেকে জানতে চাইবো, মাত্র 2 মাসের মধ্যে সে কিভাবে জার্মানিতে একটা জব ম্যানেজ করেছে, সেই গল্পটা আসলে। তাহলে চলুন কথা আর বেশি না বাড়িয়ে রিয়াদের কাছে চলে যাই। বিরতির পর আপনাদেরকে আবারও স্বাগত জানাচ্ছি আজকের এই ভিডিওতে। আমি তাহলে সরাসরি রিয়াদের কাছে চলে যাই। রিয়াদ, আপনি আমাদেরকে জানান যে মাত্র 2 মাসের মধ্যে আপনার কিভাবে এত ভালো একটা জব, মানে মোটামুটি ভালো একটা জব পাওয়া সম্ভব হলো আপনার মাধ্যমে? কি আসলে টেকনিকটা ছিল, কিভাবে এত সহজে পেলেন? প্রথমত সবাইকে আসসালামু আলাইকুম, আশা করি আপনারা প্রত্যেকেই ভালো আছেন। জবটা কি তেমন কঠিন কিছু ছিল না ম্যানেজ করা, আর খুব সহজেই পেয়ে গিয়েছি। কারণ হচ্ছে আমার ইউনিভার্সিটিতে ফিফথ সেমিস্টারে একটা ভাইয়া পড়ছে, ওই ভাইয়াটা ওইখানে কাজ করছে। তো ওই ভাইয়াকে বললাম একদিন ট্রেনে যেতে যেতে, ভাই আমার তো জব নেই বা জব খুঁজতেছি, যদি আপনার ওইখানে কোনো জবের স্পেস থাকে তাহলে যদি বলেন। তো ওই ভাইয়াটা একদিন গেল ওইখানে অফিসে, বললো। তো বলার পরে বলছে যে আচ্ছা ঠিক আছে, তুমি একদিন কাজ করো। তো একদিন কাজ করার পরে ওরা আমাকে কন্ট্রাক্ট দিয়ে দিয়েছে। তো আমার সব ডকুমেন্টগুলো সাবমিট করেছি, এরপরে এই গত 1 সপ্তাহ ধরে কাজ করছি। আপনি তো এসেছেন হচ্ছে অক্টোবরের 2 তারিখ এবং ডিসেম্বরের শুরুর দিকে মোটামুটি জবটা পেয়ে গেছে, মানে অক্টোবর নভেম্বর 2 মাস লেগেছে। কিন্তু আপনি কি র্যান্ডমলি খুঁজছিলেন জবটা, নাকি আপনার ইন্টারভিউ দেওয়া লাগছিল এবং সিভি দিতে হচ্ছিল অনেক জায়গায়, এরকম ছিল বিষয়টা? আসলে বিষয়টা এরকম ছিল না আর কি। বাংলাদেশ থেকে আসার আগে মনে হয় যে জব খুঁজে পাওয়া হয়তো কঠিন হবে, হয়তো জব পাবো কি না বা কতদিন লাগতে পারে জব পেতে। কিন্তু আমার ক্ষেত্রে ব্যাপারটা ওইরকম ছিল না, আমারটা খুব সহজেই হয়ে গেছে। এটা হতে পারে আপনাদের প্রত্যেকের দোয়া ছিল আমার সাথে, আমার পরিবারের মানুষ, যারা আমার শুভাকাঙ্ক্ষী, যারা আমাদের আমার জন্য দোয়া করছে, তাদের প্রত্যেকের দোয়া হয়তো কাজে লেগে গেছে, যার কারণে সহজেই হয়ে গেছে। আমার কোনো ইন্টারভিউ দিতে হয়নি। যেহেতু আমি একটা রেস্টুরেন্টে জব করি, বেসিক্যালি বাংলায় যদি বলা হয়, বাংলাদেশি মানুষদের পার্সপেক্টিভ থেকে বলতে গেলে আমি ধরেন একটা ওয়েটারের জব করি। তো এখানে কোনো কাজই ছোট বড় না, কারণ আমি প্রথম যেদিন কাজ করতে গিয়েছি, যেদিন আমার ট্রায়াল ছিল, ওরা দেখতে যাচ্ছিলো যে আমি আসলে কাজটা করতে পারবো কিনা, সেদিন আমি দেখলাম একটু বেশি ভিড় ছিল, ফ্রাইডে ছিল, যেহেতু উইকেন্ড এখানে ফ্রাইডে থেকে আর কি রাত থেকে শুরু হয়, তো অনেক বেশি ভিড় ছিল। তো দেখলাম আমার বস তিনি নিজেও ওয়েটারের কাজটা করছে, তো আমি দেখে আর কি মুগ্ধ হয়ে যাচ্ছিলাম। এবং প্রত্যেকটা মানুষ যারা ওইখানে খেতে গিয়েছে, যারা গেস্ট ছিল, প্রত্যেকটা মানুষ আমাকে সাহায্য করছিল সব কিছু জিনিস গুছিয়ে নিয়ে আসার জন্য। তো ওদের প্রত্যেকটা মানুষকে দেখে, ওদের ব্যবহার দেখে আমি নিজে কখনোই আমার মনে হয়নি যে আমি একটা ওয়েটারের জব করছি, যেটা বাংলাদেশে মনে হয় যে হয়তো ছোট বা তুচ্ছ একটা জব। যে কিন্তু আরেকটা বিষয় হচ্ছে যে খুবই ইম্পর্টেন্ট যে বিষয়টা, আমরা অনেকেই জানি এবং মানিও যে ল্যাঙ্গুয়েজ জার্মানিতে জব পাওয়ার ক্ষেত্রে অনেক বড় একটা ব্যারিয়ার। তো সেই ক্ষেত্রে আপনি তো আসলে জার্মান কাইন্ড অফ জিরো নলেজ, এটা দিয়ে এত সহজে কিভাবে আপনি জবটা পেয়ে গেলেন অনলি ইংলিশ দিয়ে, কিভাবে সম্ভব এটা? আসলে প্রথমত কি আপনার নেটওয়ার্কিংটা অনেক বেশি জরুরি, আপনি যেখানেই থাকেন না কেন নেটওয়ার্কিংটা অনেক বেশি জরুরি। যেহেতু আমার নেটওয়ার্ক ছিল বড় ভাইয়াদের সাথে, আসার কয়েকদিন পর থেকেই পরিচিত হয়ে গেছি, একসাথে ট্রেনে যাওয়া আসা করতাম। তো ওই ভাইয়াদেরকে যখন ভালোভাবে বললাম, হ্যাঁ আমার আচার ব্যবহার যেহেতু ভালো ছিল, তো ওরা আমাকে হেল্প করতে এগিয়ে এসেছে। তো বলার কারণে সার্ভিসে যে কাজটা করি আমি, আমার কাজটাতে তেমন বেশি জার্মান ল্যাঙ্গুয়েজের প্রয়োজন হয় না। তো আমি যদি এখান থেকে আমার গ্রোথ চাই, তো অবশ্যই আমার জার্মান ল্যাঙ্গুয়েজ শিখতে হবে। কারণ গতদিনই আমার বস বলছিল, তুমি যদি যদি জার্মান ল্যাঙ্গুয়েজটা একটু শিখো তাহলে আমি তোমাকে প্রমোশন দিয়ে আরেকটু ভালো জায়গায় নিয়ে আসলাম। মনে করো তুমি কিচেনে কাজ করলা আর কি, পাস্তা বানালা বা পিজা বানালা, তো ওই কাজগুলো করার জন্য আবার জার্মানের প্রয়োজন হয়। আমার জার্মান ল্যাঙ্গুয়েজ একদম ছিলই না, আমি শুধু ডাঙ্কেশন বিটে মানে প্লিজ বা হচ্ছে ওয়েলকাম, এই 2টা শব্দ শিখেই এসেছি জার্মানিতে। তো এখানে আর কি ছোটোখাটো যে জিনিসগুলো বলতে হয় ওই জিনিসগুলো আমার বস শিখিয়ে দিয়েছিল, এই জিনিসগুলো বলবা তাহলে হয়ে যাবে। আর যখন একদমই পারি না, কারো কথা যখন বুঝি না, তখন নিজের কোনো কলিগকে ডাক দিই, খুব সুন্দরভাবে ম্যানেজ হয়ে যায়। কিন্তু আমি এখানে একটু ক্লারিফাই করতে চাই, এই ভিডিও দেখে আপনাদের বন্ধুরা কোনোভাবেই মনে করবেন না যে জার্মানিতে জার্মান জানা রিকমেন্ডেড না, 100% রিকমেন্ডেশন থাকবে আপনাদের জন্য, জার্মান অবশ্যই জানতে হবে, জানলে অবশ্যই ভালো। আপনি পেয়ে গেছেন সেটা আপনার যদি কোনো মন্তব্য থাকে এই বিষয়ে? হ্যাঁ, আপনি তো লাকিলি পেয়ে গেছেন, কিন্তু আসলে বাস্তবতাটা কি? আমি লাকিলি পেয়ে গিয়েছি আর কি। আমার কিছু ফ্রেন্ড ছিল, ওরা হচ্ছে ম্যাকডোনাল্ডসে কাজের জন্য গিয়েছিল, ওদেরকে একদম বলে দিয়েছে যদি জার্মান না জানো তাহলে কাজ দিব না, আর যদি জার্মান জানো তাহলে এখন থেকেই কাজ করতে পারবা, কোনো সমস্যা নেই। কিন্তু আরেকটা বিষয় হচ্ছে আপনি একটু অ্যাড করেন সাথে যে আপনার যে এক্সপিরিয়েন্সগুলো ছিল, কাজ তো প্রচুর আছে নাকি, অনেকে ভয় পায় যে আসলে আমি কাজ পাবো কিনা, এরকম
বিষয় কাজের কোনো অভাব নেই, অসংখ্য কাজ রয়েছে। যদি আপনি একটু ভালো আর কি মনে করেন এ টু বা এ ওয়ান মোটামুটি কমিউনিকেট করার মতো যদি জার্মানটা জানেন তাহলে কাজের কোনো অভাব নেই। আর ইংলিশে হ্যাঁ আপনি কাজ পাবেন, একটু কষ্ট হতে পারে, আমার মতো লাকি আপনি নাও হতে পারেন, একটু কষ্ট হবে, কিন্তু যে একটা টাইম পরে আপনি ইংলিশ দিয়ে প্রমোশনটা পাবেন না, কাজে আপনার অগ্রগতি হবে না, হয়তো স্যালারিটা বাড়বে না, একই জায়গায় থেমে থাকবে। অ্যাট লিস্ট যে আমার নাম রহিম করিম যদু মধুরাম শাম এই ধরনের এবং ভালো মন্দ হাই হ্যালো এই বেসিক জার্মানটা অ্যাট লিস্ট জানা উচিত, আসলে অ্যাট লিস্ট অবশ্যই জানা উচিত। তো আমি চেষ্টা করছি আর কি প্রতিদিন কাজের ওইখান থেকে আর কি প্র্যাকটিক্যাল নলেজটা নিয়ে প্রতিদিনই ট্রাই করি একটু একটু করে জার্মান শেখার। আমার জন্য দোয়া করবেন যাতে আরো ভালোভাবে তাড়াতাড়ি শিখে যেতে পারি এবং যাতে কাজের দিক থেকে আরো অগ্রগতি হয়। আপনাকে খুব অশালীন একটা প্রশ্ন করে পুরুষের ইনকাম নারীর বয়স জিজ্ঞেস করতে নাই, কিন্তু যেহেতু অনেকে জানতে চাইবেন আসলে তার পার আওয়ার রেট, আমি যেহেতু কাইন্ড অফ জার্নালিজম করছি এই জায়গায় আসলে লুকানোর কিছু না, একটু যদি আপনি বলেন যে আপনার স্যালারিটা কেমন যদি আপনি কিছু মনে না করেন আর কি। না এখানে তো মনে করার কিছু নেই, আমার হচ্ছে স্যালারি কত ঘন্টা কাজ করতে পারেন টোটাল তথ্য। আমার পার আওয়ার স্যালারি হচ্ছে 9.25 ইউরো আর আমাকে আর কি আমার প্রত্যেক দুই সপ্তাহ স্কেজুয়াল আর দুই সপ্তাহ আগে বানিয়ে দেওয়া হয়, তো দেখা যাচ্ছে গড়ে 20-25 ঘন্টা কাজ করতে পারি প্রতি সপ্তাহে। তার মানে আপনি ধরা যায় যে আপনি মোটামুটি গ্রস আপনার ইনকাম হবে মাসে প্রায় 800 ইউরোর মতো। হ্যাঁ 800 বা হয়তো একটু বেশি প্লাস মাইনাস 800। হ্যাঁ তো এটা তো চলার জন্য যথেষ্ট জার্মানিতে নাকি একজন স্টুডেন্ট হিসেবে আপনার কত খরচ হবে মাসে? একজন স্টুডেন্ট হিসেবে আমি এই আর কি গত 3 মাস ধরে প্রথম দিকে হয়তো খরচটা একটু বেশি হয় কারণ জিনিসগুলো বোঝা যায় না যে কিভাবে কোন জায়গায় কিভাবে খরচ করলে আমি আর কি একটা ইয়ের মধ্যে রাখতে পারবো, আমার বাজেটের মধ্যে রাখতে পারবো। তো গত 3 মাসে দেখলাম আমি যে আমার 500-550 মধ্যে খরচ হচ্ছে গত 3 মাস ধরে। তো আপনি যদি হ্যাঁ মোটামুটি ভালোভাবে চলতে যান তো 500-600 ইউরো যদি বাজেট রাখেন তো আরামসে আপনার চলে যাবে। তো আপনার যদি ইনকাম মিনিমাম ইনকাম মাসে 800 ইউরো হয় আপনার হাতে আরও 200 ইউরো খরচ করার জন্য থাকবে। তো এই বাংলাদেশ থেকে জার্মানিতে আসবেন তো জব করে নিজের আর কি নিজেকে চালাতে পারবেন কি না এই ব্যাপারে টেনশন নেওয়ার কোনো দরকার নেই, চলে আসেন আর কি প্রিপারেশন নিয়ে চলে আসেন, ইনশাল্লাহ অনেক দূর আগাতে পারবেন। আপনার আরেকটা প্রশ্ন সেটা হচ্ছে ঘুষ-টুষ দেওয়া লাগে না? না এরকম কিছুই করা লাগে নি, কারণ লাকিলি আমি বললাম যেটা যে ঘুষ লাগে না জার্মানিতে, না জার্মানিতে কোনো ঘুষের প্রয়োজন হয় না। কেন ঘুষ লাগে না, থাকা উচিত তো ঘুষ। ঘুষের প্রয়োজন হয় না, আপনার যদি নেটওয়ার্কিং ভালো হয়, আপনি যদি সবার সাথে ভালো ব্যবহার করেন, আচার আচরণ যদি সবকিছু ঠিকঠাক থাকে অবশ্যই আপনি পেয়ে যাবেন। সবাই আপনার জার্মানরাও অনেক সাহায্যকারী, ওরাও এগিয়ে আসে সাহায্য করার জন্য, আপনি যদি ওদেরকে বলতে পারেন যে আপনার সাহায্যটা দরকার। জি জি। তো আপনার তো মোটামুটি যদি 800 ইউরো করে হয় 500-600 সর্বোচ্চ আমি ধরে নিচ্ছি আপনার খরচ, তাহলে আরো 20,000 টাকা বাঁচবে আপনার মাসে, সেই টাকা কি করবেন, মানে প্ল্যান কি আপনার? অবশ্যই ঘোরাফেরা, ঘোরাফেরা দেশে পাঠাবেন না? দেশে এখন পর্যন্ত আমার পরিবার আমার কাছ থেকে ওইরকম কিছু চায় না, তো আমি যদি ঘুরে ফিরে আর কি আমি ইউরোপে এসেছি এখন আমার সময়টা হচ্ছে ঘোরাফেরার, সময়টা বলতে আমার অনেক অপরচুনিটি রয়েছে ইউরোপের 27-26 দেশে ঘোরার অনেক বড় অপরচুনিটি রয়েছে, তো কেন আমি এই অপরচুনিটিকে ব্যবহার করবো না। এবং আপনি কি আরো অন্য জব খুঁজবেন নাকি এটাতে আপনি হ্যাপি মোটামুটি, কি মনে হচ্ছে আপনার প্ল্যানটা কি আসলে জবের ক্ষেত্রে? আমি যতদিন আমি জানি আমার লিমিটেশন কতটুকু, এখন আমি জার্মান ল্যাঙ্গুয়েজ জানি না, একেবারেই জানি না, তো জার্মান ল্যাঙ্গুয়েজ না জেনে আমি কাজটা করতে পারছি। এখন যদি আমি যখন জার্মান ল্যাঙ্গুয়েজ শিখে যাব, যখন আমি দেখব যে না এর চেয়ে একটু ভালো স্যালারি পাচ্ছি বা আর একটু ভালো ফ্রিডম নিয়ে কাজ করতে পারছি কোনো ভালো জায়গায়, তো অবশ্যই আমি আমার জব চেঞ্জ করব। আর আমার আর কি অনেক আগে থেকেই ইচ্ছা ছিল কোনো একটা ইভেন্ট ম্যানেজমেন্ট কোম্পানিতে কাজ করার, তো যদি সম্ভব হয় খুঁজবো, আমি এখনও খুঁজছি, যদি সম্ভব হয় তাহলে কোনো একটা ইভেন্ট ম্যানেজমেন্ট কোম্পানির সাথে কাজ করতে চাই। আপনারা আমার জন্য দোয়া করবেন যাতে করে আমি এরকম কোনো একটা কাজের সন্ধান পেয়ে যাই। আপনার তো মোটামুটি 1 সপ্তাহ বা 10-15 দিন বা এই মাসের যে অভিজ্ঞতাটুকু আপনার আছে, কিন্তু কি মনে হচ্ছে পড়াশোনার সাথে কনফ্লিক্ট করবে, মানে কি অবস্থা? ব্যাপারটা হচ্ছে কি আপনি যদি আর কি যে স্কেজুয়ালগুলো বানায় কাজে, আমার বস অ্যারন তিনি স্কেজুয়ালগুলো বানায়, তো আমি যদি ওকে বলে দিই 1-2 সপ্তাহ আগে যে আমার রুটিনটা এরকম, তুমি আমার এরকমভাবে স্কেজুয়ালটা বানাও যাতে করে আমার ক্লাসের সাথে ক্র্যাশ না করে, তাহলে ওরা অবশ্যই ওই জোনটা রাখে, আপনার ওই ফ্রি জোনটা রাখে যেখানে আপনি আপনার ক্লাসও করতে পারবেন, আপনি আপনার কাজটাও ঠিকভাবে করতে পারবেন। আচ্ছা, আর এমনিতে মানে কায়িক পরিশ্রম কি বলা যায় এটাকে, মানে খুব বেশি হার্ডওয়ার্ক এরকম বিষয়টা? আমার আর কি আমি যেটা দেখেছি এই গত 1 সপ্তাহ কাজ করে অনেক বেশি যে কায়িক পরিশ্রম তা কিন্তু নয়। হ্যাঁ হয়তো আপনার কাস্টমার থাকে, তো আপনি যদি একটু ভালোভাবে আর কি ব্রেন খাটিয়ে কাজ করেন যে না আমি হয়তো 3টা কাস্টমারের
খাওয়া শেষ হয়ে গিয়েছে, এখন ওদের সব জিনিসপত্র প্লেট প্লেট সব একসাথে নিয়ে আসবো। তো আস্তে আস্তে করে তিনটা একসাথে নিয়ে আসেন, একটা একটা না এনে, তখন আপনার কায়িক পরিশ্রমটা কম হবে। এই ট্রিক্সটা আমাকে আমার একটা কাজের ওইখানে বাঙালি, আমরা মোট 6 জন বাঙালি আছি ওই রেস্টুরেন্টটাতে। কতজন এমপ্লয়ি সব মিলিয়ে কতজন হবে? সব মিলিয়ে 30 জনের মতো হবে। তো আমরা 6 জন বাঙালি আছি। তো ওইখানে একটা ভাইয়া আমাকে দেখিয়ে দিচ্ছিল যে এইভাবে কাজ করো তাহলে অনেক সহজ হয়ে যাবে কাজ। আচ্ছা আচ্ছা, কোন নারী বাংলাদেশি কি আছেন সেখানে, মানে মেয়েরা কি কাজ পেতে পারে আপনাদের রেস্টুরেন্টে? অনেকে জানতে চায় মেয়েদের কি অবস্থা, মেয়েরাও কি ধরনের জবগুলো পাবে? মেয়েরা কাজ করছে, মেয়েরা, আমি আর ওইখানে বাঙালি কোনো মেয়ে নেই, কিন্তু অনেক বাঙালি মেয়ে আর কি, অনেক মেয়ে আছে কাজ করছে। তো যদি একটু জার্মান জানে হয়তো মেয়েরা ক্যাশেতে কাজ করতে পারবে। তো ক্যাশে তেমন কোনো কাজ, অনেক খাটনি কায়িক পরিশ্রম নেই, তো এই কাজগুলো করতেই পারে। মানে কাজের অপরচুনিটি রয়েছে আর কি ডর্টমুন্ডের মতো শহরে বা মোটামুটি বড় শহরগুলোতে অনেক কাজ রয়েছে। আর যদি আপনি ভালো একটু জার্মান জানেন তাহলে তো কোনো কথাই নেই। কিন্তু আপনি তো আসলে, আমি জিজ্ঞেস করতে ভুলে গেছি, আপনি তো ডর্টমুন্ডে কাজটা করছেন? হ্যাঁ, ডর্টমুন্ডে আমার বাসা থেকে 15 মিনিট লাগে হেঁটে আসলে। ডর্টমুন্ড থেকে আপনি যেখানে পড়েন সেই ইউনিভার্সিটি মোটামুটি 35-37 মিনিট বা 40 মিনিটের একটা আপনার ট্রেন জার্নি করেন? প্রায় 40-45 মিনিট। আপনাদের আরেকটা বিষয় আমি জানি যে এখানে তো আপনি মোটামুটি 800 ইউরোর মতো ইনকাম করবেন, এখান থেকে আপনার ট্যাক্সের বিষয়টা আপনি কি জানেন অলরেডি কিছু এই বিষয়ে? আসলে মাত্র তো কাজটা শুরু করলাম, এখনো ট্যাক্স দেওয়ার প্রয়োজন পড়েনি। তো যখন ট্যাক্সটা দিব তখন হয়তো জানতে পারবো যে কি পরিমাণ ট্যাক্স কেটে নিচ্ছে ওরা। কিন্তু এখানে তো আপনার একটা পোরশন তো কেটে ফেলবে আপনার যে ক্রাঙ্কেন ফাউন্ডেশন যেটা বলে, মানে হেলথ ইন্স্যুরেন্স এবং হচ্ছে ওইটা থেকে মিলিয়ে আপনাকে তো আপনার যে অ্যাকাউন্ট আছে সেখানে দিবে আর কি। আপনাকে তো টোটাল 9.5 ইউরো 25 না, এখান থেকে অবশ্যই কিছু আপনি আশা করতে পারেন, মোটামুটি অ্যারাউন্ড 700 ইউরোস পাবেন মান্থলি এই জবটা যদি আপনি কন্টিনিউয়াসলি করেন। আর কিছু টিপস টুপস কি পান যেহেতু রেস্টুরেন্টে এই ধরনের কিছু বিষয় থাকে বা পাবেন বলে মনে হয়? আসলে বেসিক্যালি হচ্ছে আমাদের টিপসটা একসাথে কাউন্ট করে দিয়ে দেয় বসই, কাউন্ট করে। তো এখানে যেহেতু জার্মানিতে আমাদের রেস্টুরেন্টটাতে সেলফ সার্ভিস, প্রত্যেকটা মানুষই, প্রত্যেকটা গেস্টই তাদের নিজের খাবার নিজে নিয়ে যায়। তো খাওয়া শেষ হয়ে গেলে হয়তো জিনিসপত্রগুলো আমরা নিয়ে কিচেনে রেখে দিই। তো তবুও দেখেছি আমার আর কি এইখানে জার্মানিতে এসে আমি যদি কিছু শিখি, সবচেয়ে বেশি যদি কিছু শিখি সেটা হচ্ছে ধন্যবাদ বলা মানুষকে। কারণ এখানকার মানুষ, আমার ওইখানে গেস্ট, ওরা আমাকে সাহায্য করে দিচ্ছে সবকিছু নিয়ে যাওয়ার জন্য। ওরাই আমাকে, মানে প্রত্যেকটা গেস্ট মিনিমাম 5 বার আমাকে ধন্যবাদ বলে মিনিমাম। তো আমার মনে হয় যে আমার আর কি ধন্যবাদ বলতে বলতে আমি ক্লান্ত হয়ে যাচ্ছি ওদের ধন্যবাদ শুনতে শুনতে আর নিজে ধন্যবাদ বলতে। এমনিতে খুব সোভার ওরা যে আচার আচরণ গুলো, অবশ্যই গেস্টদের ওনাদের আর কি, আমার যারা গেস্ট আসে আমাদের রেস্টুরেন্টে প্রত্যেক জনের মুখে অসাধারণ একটা হাসি থাকবে এবং তারা ধন্যবাদ, মানুষকে ধন্যবাদ দিতে ভালোবাসে। মানে এই ধরনের, এটা তো তথাকথিত ছোট জব, সো কল অড জবস, ছোট জব, কিন্তু এই ধরনের ছোট জব করেও আপনি এন্ড অফ দ্য ডে এক ধরনের হ্যাপিনেস আপনার মধ্যে আছে নাকি? হ্যাঁ, আমি আমি আমার যে কাজটা করছি সেই কাজটা নিয়ে আমি খুশি আছি আপাতত। হ্যাঁ, মানুষের গ্রোথ দরকার, আমিও গ্রোথের জন্য চেষ্টা করব। এর মানে না আমি এই কাজ নিয়ে অসন্তুষ্ট ছিলাম তাই অন্য কাজে শিফট করছি। তো আলহামদুলিল্লাহ আমি আমার কাজ নিয়ে খুশি আছি, আমি সবকিছু নিয়ে খুশি আছি। আমার জন্য দোয়া করবেন যাতে সবসময় খুশি থাকতে পারি এবং সামনের দিকে আরো দ্রুত এগিয়ে যেতে পারি। তো আমার এই জবটা পাওয়ার ক্ষেত্রে আমার ইউনিভার্সিটিতে 5th সেমিস্টারে পড়ছে তৌফিক ভাইয়া, তৌফিক আহমেদ ভাইয়া, উনি আমাকে সাহায্য করেছিলেন, তার জন্য অসংখ্য ধন্যবাদ তৌফিক ভাইয়া, আর অনেক কৃতজ্ঞতা ভালোবাসা রইল। আশা করি এরকম আরো অনেক বাঙালিকে সাহায্য করতে সবসময় এগিয়ে আসবেন। আর আপনাকে দেখে আমিও অনুপ্রাণিত হচ্ছি, চেষ্টা করব আমার মতো যদি নতুন কেউ আসে তাদেরকে সাহায্য করার। থ্যাংক ইউ তোকে, আমাদের চ্যানেলের পক্ষ থেকে অনেক অনেক শুভেচ্ছা, ধন্যবাদ রিয়াদ আমাদেরকে সময় দেওয়ার জন্য এবং আমাদের দর্শকদের সময় দেওয়ার জন্য। তো বন্ধুরা, আসলে আমার মনে হয় আপনারা একটা আইডিয়া পেয়ে গেছেন রিয়াদের এই নতুন জব। আমি বিশ্বাস করি কমেন্টের মাধ্যমে আপনারা তাকে কংগ্রেচুলেট করবেন। তো অনেক অনেক ধন্যবাদ জানাচ্ছি আপনাদেরকে এই ভিডিওটা দেখার জন্য, আশা করি দেখা হবে সামনের কোনো ভিডিওতে। ততক্ষণ ভালো থাকবেন, আল্লাহ হাফেজ। ধন্যবাদ সবাইকে, সুস্থ থাকবেন, সুন্দর থাকবেন, আল্লাহ হাফেজ।